মিউনিক সিকিউরিটি কনফারেন্সে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে জার্মানি রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে সকাল 11টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটাই শেখ হাসিনার প্রথম বিদেশ সফর। ফোন থেকেই ভ্যাকেশন মুড অন করা যায়। অন করুন ভ্যাকেশন মুড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বুঝে আপনার প্রয়োজন। মিউনিখে 16-18 ফেব্রুয়ারি পর্যন্ত অবস্থানকালে তিনি নিরাপত্তা সম্মেলনের ফাঁকে জার্মানি চ্যান্সেলর, ইউক্রেনের প্রেসিডেন্ট এবং ডেনমার্ক ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন। 19 ফেব্রুয়ারি বাংলাদেশ সময় সকাল 11টায় ঢাকা পৌঁছার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।